স্বাগত সবাইকে আবারও। বুলবুল আহমেদ সাথে আছি। আজকের এই ভিডিওটা বিশেষ করে ফাইবারের জন্য, এবং ফাইবারের একটা গুরুত্বপূর্ণ সমস্যা বেশ কিছুদিন আপনাদের চোখে ধরা পড়েছে, আমার চোখে ধরা পড়েনি। আর এর জন্য বিভিন্ন ধরনের মেসেজ ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমি পেয়েছি। আসলে সমস্যাটা কি ধরনের দেখে আসি প্রথমে, তারপরে আলোচনা করবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে এখানে একজন প্রশ্ন করছিল যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট, আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, প্রথম দিন থেকে এটা চলছিল, এরপরে লগ ইন করছি কিন্তু হয় না, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, লোড হওয়ার পরে স্টপ হয়ে যায়। আসলে মূল সমস্যাটা হচ্ছে এটা। একই ধরনের প্রশ্ন আমার ফেসবুক পেজে, ফেসবুকে একজন মেসেজ করছে, দেখতে পাচ্ছেন এই জায়গায়, একটা সমস্যার জন্য আপনাকে লক করা, এক মাসও হলো না ফাইবার আইডি, এখন দেখছি আর লগ ইন করতে পারছি না, কিভাবে ফিরে পাওয়া যায়, আপনি আপনার যদি জানা থাকে তাহলে জানালে উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, তো এখন যে কথাটা আমি বলবো, আমি ফাইবারের অফিসিয়াল কেউ না, আমি যতগুলো ভিডিও তৈরি করি সব আমার নিজের আইডিয়া প্রসূত, এবং কেন আমি ভিডিও তৈরি করি আমার ভালো লাগে তাই এই জন্য আমি ভিডিও তৈরি করি। এবং আগে আর্টিকেল লিখতাম, বেশ কিছু আর্টিকেল লেখা আছে বাংলাতে, আসলে বানান ভুল যাই, অনেকেই কমপ্লেন করে, এর জন্য আমি এটা বাদ দিয়ে দিছি আর্টিকেল লেখা, এর জন্য এখন ভিডিও তৈরি করি, সময়ও বাঁচে সে কারণে। তো ফাইবারের আমি অফিসিয়াল কেউ না, এবং আমার ভালো লাগা থেকে এই ভিডিও, এবং আমার সমস্যার সমাধান হইলে আমি সেটা ভিডিও করে আপনাদের জন্য বলেন আর আমার জন্যই বলেন, বিশেষ করে আমার নিজের জন্যই আমি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখি। কারণ একটাই, আমি খুব ভোলাওয়ালা একটা লোক, ভুলে যাই অনেক কিছু। তো যাই হোক, আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা আমি ফাইবারেরকেই ইমেল করব, আপনারা আপনাদের সমস্যাটা যেহেতু আমাকে জানিয়েছেন, তো অলরেডি আমি ফাইবার হেল্পে আছি, কারণ আমি ফাইবারের আসলে টেকনিক্যাল সাপোর্টের কেউ না। এই ধরনের প্রবলেম হইলে আমার কিছু করার নেই, আমি জানার পরে ফাইবার থেকে আপনাদেরকে সেটা অবশ্যই জানাবো। তো আপনাদের যাদের সমস্যা হচ্ছে তারা আমাকে যদি ফাইবার রিপ্লাই দেয়, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আপনারা যদি চান যে খুব তাড়াতাড়ি রিপ্লাই পাইতে, তাহলে আপনারা আমার এই ধাপগুলো ফলো করতে পারেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করছি, এখানে যেটা আছে যে এই ঝামেলাগুলো যেটার ভিতরে পড়ে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাপোর্ট, কিংবা এটা টেকনিক্যাল সাপোর্ট, এটা যেহেতু সমস্যা হচ্ছে ফাইবারের, তাহলে ফাইবারের টেকনিক্যাল সাপোর্টেই আমরা মেসেজটা দেব। তো সাবজেক্ট এখানে আমরা কি লিখতে পারি, সাবজেক্ট আমরা লিখব এটা হচ্ছে যে অ্যাকাউন্ট কান লগ ইন, মানে আমরা আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি না। তারপরে এখানে আমি ডিসক্রিপশন যেটা দেবো সেটা আমার নিজের জন্য, আমি নিজের মতন করেই লিখে দেব। অলরেডি আমি একটা ইনফরমেশন রেখে দিছি আমার মনে, আমি চিন্তা ভাবনা করে, তো সেটা আমি এখানে লিখবো, এবং আপনারা দেখবেন, যদি মনে চাই তাহলে দেখতে পারেন, আর যদি না চাই তাহলে একটু টেনে দিয়েও দেখতে পারেন ভিডিওটা। যাই হোক, আমি এখানে লিখবো, হ্যালো,
এখানে আমি আমার অ্যাকাউন্টে যেহেতু সমস্যা হয়নি, এই কারণে আমি কিছু কথা উল্লেখ করে আমি প্রশ্নটা জানতে যাব। তো এখানে আমি লিখতে পারি, আই এম বুলবুল আহমেদ অ্যান্ড আই হ্যাভ এ অ্যান্ড দেয়ার আর ফিউ ভিডিওস অ্যাবাউট অন ফাইবার অ্যান্ড ইটস অন মাই লোকাল my local language Bangla. But not last few weeks I got messages from my YouTube and they told me that Cook Baby account they can't log into their account. I asked them where is the problem. They said that when they try to log in with the name and password, account try to log in but it has to stop and এখানে আমি সমস্যাটা মূল করে বললাম এবং আর একটা কলমে যে আমি লিখব, এখানে আমি আর একটা কলমে যে যেটা লিখবো সেটা হচ্ছে যে কেন আমি জিজ্ঞাসা করছি। যাদের এই ধরনের প্রবলেম হয়েছে তারা ফাইবারে ঢুকতেও পারছে না এবং ফাইবারকে জিজ্ঞাসাও করতে পারছে না, তো আমি কেন জিজ্ঞাসা করছি সেটা এখানে আমি এক্সপ্লেন করব ওদেরকে। যে দেয়ার অ্যাকাউন্ট this problem they told me the question on so need to inform my
Know the answer. As soon as possible. Okay. Rigors. তো এখানে সম্ভবত একটা বানান ভুল গেছে, তো ঠিক করে আসে কি অবস্থা। তো এখানে দেখে আসি, টিকিট ক্যাটাগরি নোটিফিকেশন ইউজার অ্যাডমিন, এখানে আমার যে ইউজার অ্যাডমিন আছে আমি সেটা দিয়ে দেবো। যেহেতু এটা কোনো স্ক্রিনশট কেউ আমাকে পাঠায়নি, এ কারণে আমি কোনো স্ক্রিনশট পাঠাতে পারছি না। তো আমি এটাকে সাবমিট করে দেবো, ঠিক এখানে ক্লিক করে। আচ্ছা, আমি এখানে সাবমিট করে দিচ্ছি আমার রিকোয়েস্ট, অ্যাকাউন্ট কান্ট লগ ইন, সো এটা ওপেন আছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে যখন ইমেল দিবে আমি আপনাদের জন্য কেন কি সমস্যা এটা জেনে এবং কি করলে সমাধান হবে এটা জেনে আপনাদেরকে অবশ্যই জানাবো, এবং এটার জন্য ভিডিও করব আপনাদের জন্য কেন কি সমস্যা। তো এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যদি না পারেন তার জন্য আমি এটা করলাম। সাইবার সম্পর্কিত কোনো ভিডিও যদি নেক্সটে জানার ইচ্ছা থাকে, রিকোয়েস্ট আপনাদের, আপনারা ভিডিওতে নিচেই কমেন্ট করবেন আমার চ্যানেলে। ইভেন আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের মেসেজ অপশনটা পর্যন্ত আমি অফ করিনি, অন করে রেখেছি। তো আশা করব আপনারা কমেন্ট করবেন আর না হলে আমাকে মেসেজ দিবেন। আর বেশ কয়েক জায়গায় বিভিন্ন কারণে অনেকেই জানতে চাইছে আমার ফোন নাম্বার, আমি দিয়েছি, কিন্তু এটার মানে এটা নয় যে আপনারা রাত 12টার পরে ফোন দেবেন। কিছু কিছু লোকজন আছে যারা ফাইবারে কাজ শুরু করেনি, করতে চাচ্ছে, ভিডিও দেখে ইমপ্রেস হয়েছে এবং আমাকে ফোন দিয়েছে, কিন্তু ফোন দেওয়ার একটা লিমিট থাকতে হবে। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সমস্যার সমাধান করা, আপনাদের ফোন রিসিভ করা, জানানো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে আসলে ফোন না দেওয়াটাই বেটার। আপনারা সন্ধ্যার আগে কিংবা বিকাল 5টার পরে ফোন দেন, আর অবশ্যই নামাজের টাইমটা একটু খেয়াল রাখবেন। আর একটা চিন্তা আপনার আছে যে আপওয়ার্ক নিয়ে কিছু ভিডিও করার, আপওয়ার্কের অনেক ভিডিওই আছে, কিন্তু আমি যতদূর পর্যন্ত আপওয়ার্কে সাকসেস না হইতে পারছি ততক্ষণ পর্যন্ত আপওয়ার্কের ভিডিও দেব না। আপওয়ার্কের রিলেটেড একটা ভিডিও দিছি, সেটা আপওয়ার্ক সাপোর্ট সেন্টারে আমি লাইভ কথা বলছি এবং বিভিন্ন সমস্যা সেখানে কথা বলছি, কিন্তু আনফরচুনেটলি টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে ফাইবারের আপওয়ার্কের লাইভ সাপোর্টের ওই পাশ থেকে যিনি কথা বলতেছে ওনার কথা আপনারা শুনতে পারলে, আমি রেকর্ডিং এর পরে ওটা খেয়াল করছি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমি খুব শীঘ্রই এই সপ্তাহে, এখন সপ্তাহ
শুরু হয়েছে আমেরিকা কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিতে আজকে আজকের সোমবার, ও হয়তো বা আজকের সোমবার আমাদের এখানে সন্ধ্যা 7-8টা 6-4 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো তার মানে ওদের ওখানে সকাল 8টা বাজছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, ম্যাক্সিমাম যারা আমরা ইউএস বেজি কাজ করি। তো এই সপ্তাহের ভিতরেই আপওয়ার্কে লাইভ কলে আমি আবারও কথা বলার চিন্তা ভাবনা করছি। তো এটাও হয়তো বা আগামী বৃহস্পতিবার করব। আপনাদের যাদের প্রশ্ন আছে আপওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, আপনারা ভিডিওর নিচেই কমেন্ট করতে পারেন, আমি আপওয়ার্কে জিজ্ঞাসা করব। আপওয়ার্ক লাইভ সাপোর্টে সেখানে সরাসরি আমি তাদের সাথে কথা বলবো এবং আপনাদের প্রশ্ন আমার প্রশ্ন সবার প্রশ্নই করার চেষ্টা করব সেখানে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন, জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন আর এই সমস্যার সমাধান যেটা এখন এতক্ষণ ধরে বললাম, এই সমস্যাটার যদি সমাধান আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি বুলবুল আহমেদ, ধন্যবাদ।